हेलो गाइस, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে রাইস ফেশিয়াল করতে পারো। এই ফেশিয়ালটা মাত্র তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপ হলো স্ক্রাব। স্ক্রাব বানানোর জন্য নিতে হবে 1 চামচ কফি, 1 চামচ মধু আর 1 চামচ রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে তোমার ক্লিন ফেসে এটাকে অ্যাপ্লাই করে এক্সফোলিয়েট করতে হবে। যেখানে যেখানে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে মানে নোজ এরিয়া চিন এরিয়া ভালোভাবে এক্সফোলিয়েট করতে হবে। টেন টু ফিফটিন মিনিট এক্সফোলিয়েট করা হয়ে গেলে এটা নর্মাল জল দিয়ে তোমার ফেসটাকে ক্লিন করতে হবে। নেক্সট স্টেপ হলো ম্যাসাজ ক্রিম। ম্যাসাজ ক্রিম বানানোর জন্য আমি এখানে 1 ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ম্যাসাজ ক্রিম বানাতে হবে। এবার পুরো ফেসে অ্যাপ্লাই করে এই ম্যাসাজ ক্রিমটা ভালোভাবে ম্যাসাজ নিতে হবে তোমাকে। তুমি যত রকমের ম্যাসাজের টেকনিক জানো সব এখানে ইউজ করতে হবে। করে ম্যাসাজটা একটু বেশি টাইম ধরেই করতে হবে। 15 থেকে 20 মিনিট তোমাকে ম্যাসাজ করতে হবে, ম্যাসাজ নিতে হবে। ফিফটিন টু টোয়েন্টি মিনিট ম্যাসাজ নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে ফেসটা ক্লিন করে নেব। আপনারা চাইলে হোয়াইটস দিয়েও ক্লিন করতে পারবেন। থার্ড অ্যান্ড লাস্ট স্টেপ হলো যে ফেস প্যাক। ফেস প্যাক বানানোর জন্য আমাকে নিতে হবে 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন আর এটা একটা পেস্ট বানানোর জন্য নিতে হবে টক দই। টক দইটা যতটা লাগবে সেই তুলনায় তোমাকে নিতে হবে একটা পেস্ট বানানোর জন্য। তো পেস্ট বানানো হয়ে গেলে পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে এটাকে ড্রাই করতে দিতে হবে। যতক্ষণ না ড্রাই হয়ে যায় তোমাকে এটা রেখে দিতে হবে, কোনো টাইম কিছুই না। প্যাকটা ড্রাই হয়ে গেলে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি এখানে স্নান করে চলে এসেছিলাম, ওই জন্য আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে স্কিন কেয়ার করা মানে ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগানো। এখানে আমি দিনের বেলা ফেসিয়ালটা করেছিলাম, তাই এখানে আমি সানস্ক্রিন লাগাচ্ছি। আপনারা যদি রাত্রেবেলা ফেসিয়ালটা করেন তো সানস্ক্রিনটা স্কিপ করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলে যদি প্রথমবার আপনি হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।